সোনার মূর্তি, তাও আবার জলের দামে। সেই মূর্তি কিনতে গিয়ে প্রতারকদের হাতে আক্রান্ত এক ব্যক্তি। হাবড়ার ওই যুবক গুরুতর জখম অবস্থায় ভর্তি হাসপাতালে। সোনার ঠাকুরের মূর্তি, তাও আবার একেবারে জলের দরে। সেই মূর্তি কিনতে গিয়ে প্রতারকদের হাতে আক্রান্ত হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ, খোঁজ চলছে অভিযুক্ত ওই প্রতারকের। সম্প্রতি অনেকের কাছেই প্রস্তাব আসছে সস্তায় সোনার ঠাকুরের মূর্তি বিক্রি হবে। কিনতে গিয়ে অনেকে প্রতারিতও হয়েছেন এমন খবরও মিলেছে। তারপরেও একইভাবে প্রতারণার ফাঁদে পা দিলেন এক ব্যক্তি। তারপর তার পরিণতি হল ভয়ানক। তাকে ধারালো অস্ত্রের কোপ মারা হয় বলে অভিযোগ। আক্রান্তের নাম অসীম হাওলাদার, বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়ার বাণীপুর এলাকায়। হাবড়া বাণীপুর এলাকার বাসিন্দা ওই ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুলতলি থানার পুলিশ। আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ কুলতলি ব্লক হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা সেখান থেকে তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন। কিভাবে প্রতারকের সাথে পরিচয় হয় তার, কিভাবেই বা এই জালে পা দিলেন তিনি? জানা গেছে পুলিশ ও আক্রান্ত ব্যক্তি জানিয়েছেন হাবড়ার বাসিন্দা অসীম হাওলাদারের সাথে কুলতলির জালাবেড়িয়ার বাসিন্দা আরিফ শেখের পরিচয় হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আরিফ শেখ সোনার ঠাকুর বিক্রি করার টোপ দেয়। কয়েকদিন আগে কুলতলিতে গিয়ে সোনার ঠাকুর দেখেও আসেন অসীম। এদিন কেনার কথা ছিল, সেই মতো ব্যাগে লক্ষাধিক টাকা নিয়ে কুলতলিতে আসেন তিনি। জামতলা এলাকায় এলে সেখানে তার সাথে আরিফের দেখা হয়। বাইকে করে অসীমবাবুকে নিয়ে জালাবেড়িয়ার উদ্দেশ্যে রওনা হয় আরিফ। এরপর তাকে একটি ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ায় সন্দেহ হয় তার। বিপদের আঁচ পেয়ে পালানোর চেষ্টাও করেন অসীম। তখনই তাকে ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। তার ব্যাগে থাকা ১,০০,০০০ টাকা নিয়েও চম্পট দিয়েছে অভিযুক্তরা, এমনটাই দাবি আক্রান্তের। এরপর স্থানীয় বাসিন্দারাই পুলিশে খবর দেন। আমার সাথে দীর্ঘ এক বছরের উপরে একটা ছেলে আরিফ বলে একটা ছেলে ফেসবুকে আলাপ চালিয়ে দেওয়া হয়। আমাদের দুজন দুজনের সাধারণ সম্পর্ক আমরা শেয়ার করি। এবার ও বলছে, দাদা আমার কাছে একটা মূর্তি আছে, সোনার মূর্তি, আমি এটাকে ই করতে পারছি না, তুমি যদি কিছু পয়সা দিয়ে মূর্তিটা নিয়ে যাও, বাদ দিয়ে পয়সাটা আমাকে পরে দিয়ে দিও। তারপরে ও আমাকে, আমি আগে একদিন এসেছিলাম, এসে দেখে গেছি মূর্তি বটতলা থেকে ছাড়িয়ে গিয়ে সামনে নিয়ে আসে। তোমাকে এবার আমার এই জমির ভিতর দিয়ে ওদিকে নিয়ে যাচ্ছে, আপনাকে ওদিকে নিয়ে যাচ্ছে কেন? ওই আমার বাড়ি ওই বাসটা এখানে কোপাল কেন না যাওয়ার কথা বলি, তখন আমাকে বাস দিয়ে প্রচুর পরিমাণে পিটায় আমাকে জঙ্গলের ভিতরে কুকুর পাড়ের দিকে নিয়ে যাচ্ছিল। বুঝে নেমে প্রচুর পরিমাণে আমাকে বাস দিয়ে পিটায়। আমি তারপরে ওদের কাছ থেকে কোনো রকম ছাড়ায় ছাড়িয়ে রাস্তার উপরে উঠি। রাস্তার উপরে উঠে আমি দৌড়তে থাকি। তারপরে আমি একটা বাড়িতে ঢুকি কাঁচতে কাঁচতে। জানা গেছে এলাকায় দীর্ঘদিন ধরেই সক্রিয় এই চক্রটি, মূলত সোনার ঠাকুর বিক্রির নামে প্রতারণা করে থাকে। পুলিশ সূত্রে খবর, কুলতলি এলাকায় দীর্ঘদিন ধরেই সোনার ঠাকুর বিক্রির নামে একটি প্রতারণা চক্র কাজ করছে। ইতিমধ্যেই অনেকে প্রতারিত হয়েছেন। গত মাসেই একটি প্রতারণা চক্রকে হাতে নাতে ধরেও ফেলে কুলতলি থানার পুলিশ। এদিন ফের একই ঘটনা। আক্রান্ত ব্যক্তির অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে কুলতলি থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কুলতলি।